আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নোহা নোহা ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখতে দেখতে রমজানটা শুরু হয়ে গেছে, তো রমজানের দ্বিতীয় দিন চলছে আজকে। তো গতকাল আমি আমার আন্টি আর আমার বড় বোন গিয়েছিলাম একটু মার্কেটে, কিছু কেনাকাটা ছিল মার সংসারের জিনিস আর আমার আন্টির জন্য একটা থ্রি পিস। তো আমরা তিনজন বের হয়ে গেছি বিকেলের দিকে। এটা আমাদের বাসার সামনে, তো বাসার সামনে একদম দেখলাম অনেক কাঠ গাছ বীজ পড়ে একাই গজিয়েছে গেট রাস্তার সাথে, আর অনেক নয়নতারা ফুল ফুটেছে। নয়নতারা ফুল আল্লাহর রহমতে বড় হলে অনেক সুন্দর লাগবে যদি সবগুলো গাছে ফুল ফুটে তখন দেখতে। অনেক নয়নতারা ওরা এখান থেকে বিচি ফেলেছিল, তার জন্য অনেক গাছ গজিয়েছে, যেহেতু ছাদে আমাদের অনেক নয়নতারা গাছ আছে। এটা আমাদের রাস্তা, আমাদের বাসার সামনে দিয়েই আমরা একটু হেঁটেই যাচ্ছিলাম, যেহেতু আমাদের এখান থেকে মার্কেটটা বেশি দূরে না, তো আমরা ভিতর দিয়ে বাসার এখান থেকে হেঁটে তিনজন যাচ্ছিলাম। আর এখানে আসলে আমার এমনিতেও ভালো লাগে, আমি আগেও একটা ব্লগে সেই জায়গাটা শেয়ার করেছি, অনেক একটা সুন্দর জায়গা, সবসময় পরিপাটি থাকে, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আর দেখেন একটা পেঁপে গাছ মাথা নাই, তারপর এটা তিনটা অংশে তিনভাবে পেঁপে ধরেছে, আল্লাহর কুদরত মাশাল্লাহ। তো আমরা গঙ্গাধর পট্টি দিয়ে হেঁটে যাচ্ছিলাম, টাউনে আর কি আমাদের বেশি দূরে কাজ ছিল না, যাবো একটু বললাম তো থ্রি পিস কিনতে, আর যাবো স্বপ্নতে কিছু কেনাকাটা করতে। তো এটা বাঁশের ব্রিজ তো সবাই চিনেন, কিন্তু এই বাঁশের ব্রিজ আমি উঠতে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে, মনে হয় যে হয়তো পড়ে যাবো এরকম, অনেক দিন পরে উঠলাম। আমরা দেখতে দেখতে টাউনের ভিতরে চলে আসছি, বেশিক্ষণ লাগে না, হাঁটি আসলে 5-6 মিনিট বা হাইস্ট 10 মিনিট যদি করে হেঁটে আসি বেশিক্ষণ লাগে না। তো আমরা থ্রি পিসের দোকানে যাচ্ছি, থ্রি পিস দেখবো আন্টির জন্য, এখন আন্টি যেটা পছন্দ করবে সেটাই কেনা হবে। তো আমরা এই দোকানেই ফার্স্ট যাই, এখানে কিছু থ্রি পিস দেখি, অবশ্যই এখানেই আন্টি থ্রি পিসটা পছন্দ হয়ে যায়, যাই হোক দামাদামিতে একটুই হয়। তারপর আমরা অন্য দোকানে গিয়েও থ্রি পিস দেখি, কিন্তু অতটা ভালো লাগে না, পরবর্তীতে এখানে এসে আন্টির জন্য থ্রি পিস নেওয়া হয়। আর কে কে বলতে পারবেন দেখা যাক যে এখান থেকে কোন থ্রি পিসটা আন্টির জন্য নেওয়া হয়েছে, যেহেতু উনি মুরব্বী মানুষ, একটু ক্লু দিলাম, তো বলে দিতে পারেন যে কোন থ্রি পিসটা আমার আন্টির জন্য নেওয়া হয়েছে। তো থ্রি পিসগুলো আসলে সবই ভালো লাগছিলো, তো এখানেই আসছে আন্টি থ্রি পিসটা, বলে দিবেন প্লিজ কমেন্ট করে যে কোন থ্রি পিসটা কেনা হয়েছে এখান থেকে। ঈদ আসতে না আসতেই যেমন দাম বেড়ে গেছে তেমন রাস্তাঘাটে এখনই ভিড় শুরু হয়ে গেছে, রোজা শুরু হতেই, আর তো পরবর্তীতে কী হবে সেটা বোঝাই যাচ্ছে। তো আমরা আরও কিছু থ্রি পিস অন্য দোকানে গিয়েও দেখি, আমাদের ভালো লাগে, হয়তো আন্টির পছন্দ হয় নাই, যাই হোক আমরা এখান থেকে কেনাকাটা করে যাচ্ছি স্বপ্নতে। আর আমরা মেয়েরা বা স্বাভাবিক যে কোনো মানুষই একটার সাথে একটা ফ্রি দেখলে একটু মাথাটা অন্যরকমই থাকে, তো এখানে স্বপ্নতে অনেক ছাড় চলছিল অনেক কিছুর উপরেই। তো আমরা এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করা হয় মার সাংসারিক জীবনের যত কিছু লাগে। তো আমি এখানে অনেক কিছু ভিডিও করে শেয়ার করতেছিলাম যে আসলে কোনটার কী প্রাইস বা এখানে কী কী পাওয়া যায়। তো স্বপ্নতে দেখলাম সব ধরনের জিনিসই আপনি এখানে পাবেন, অনেক ধরনের চকলেট ছিল, বিস্কিট, চিপস, সাংসারিক যত যাবতীয় জিনিস লাগে আপনি আল্লাহর রহমতে এখানে সবই পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানে এসে শপিং করতে পারেন। তা আমার তো খুবই ভালো লেগেছে, আর এরকম শপিং করতে আমার খুবই ভালো লাগে যেখানে সব কিছুই পাওয়া যায়, ঘোরাফেরা করার দরকার হয় না। আর এখানে খুব জিনিসের উপরে, অনেক জিনিসের উপরে মূল্য ছাড় ছিল, আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও ছিল, আবার দুইটা কিনলে একটা ফ্রি এরকমও ছিল, তো যা লাগবে সেটাই নিচ্ছিল। আমি গিয়েছিলাম এমনিতেই, আসলে একটা বোরখার কাপড় কেনা আছে অনেকদিন যাবত, সেটা বাড়াতে যাচ্ছিলাম, কিন্তু সেটা এখন টেলার্সে নিবে না যেহেতু রমজান শুরু হয়ে গেছে, আমি যেটা বানাই সেটা এখন নিবে না বললো ঈদের পরে দেওয়ার জন্য, তো চলে আসলাম দেই নাই, পরেই দিব বানাতে ঈদের। এই ছোটো ছোটো গ্লাসগুলো এত কিউট লাগতেছিলো, আমার খুবই কিনতে ইচ্ছে করতেছিলো, কিন্তু আসলে গ্লাসগুলো আমাদের জন্য ঠিক না, কারণ ডেজার্ট যদি এরকম দেওয়া হয় অনেকে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু এটাই এখন ফ্যাশন, পরবর্তীতে আমি অবশ্যই কিনে নিব, এখন কিনি নাই। এই যে বাই টু গেট ওয়ান ফ্রি। তারপর এখান থেকে অনেক কিছুই নিয়েছিল, মানে সাংসারিক যা লাগে, লাইজল,
হারপিক কেনা হয়েছিল, হুল পাউডার, নুডলস, বিস্কিট, আটা, চিনি, লবণ। আমি শপিং করা শেষে বাসায় গিয়ে অবশ্যই দেখাবো আমরা কী কী কিনেছিলাম। তারপর কেনাকাটা করতেছিল না, আমি ভিডিও করতেছিলাম, চেষ্টা করতেছিলাম সবই শেয়ার করার জন্য। আমরা মার্কেটে বেশিক্ষণ ছিলাম না, এখান থেকে কেনাকাটা করে সোজা বাসায় চলে আসছি। আল্লাহর রহমতে এখানকার জিনিসের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে। আর স্বপ্নের অনেকগুলো শাখাই আছে ওনাদের, নবীনগরে একটা শাখা করেছে ওনারা সেনা মার্কেটে। আপনার ছেলে যা নবীনগর থাকেন সেনা মার্কেটে, সেখান থেকে শপিং করতে পারেন। আর স্বপ্ন তো আমি আসলে এর আগে গিয়েছি, কিন্তু এরকমভাবে সবটা দেখি নাই যে কী কী পাওয়া যায়, কিন্তু আজকে দেখলাম আল্লাহর রহমতে অনেক কিছুই, অনেক কিছু না সবই পাওয়া যায়, চাল ডাল থেকে শুরু করে সবই। ওনাদের আসলে অনেক জিনিসের উপরে সেল চলতেছিল, এটা ওনারা প্রতিদিন মাইকেও বলে দেয়। আর এখানে যারা আপনার মেম্বারশিপ আছে ওনারা সেখানে অনেক কিছু কেনাকাটা করলে সেটার উপরে ডিসকাউন্টও হয়। তো আমার আপু এখানকার মেম্বারশিপ হয়েছে, তো ও কেনাকাটা শেষে ও ডিসকাউন্ট পেয়েছে। দেখেন এমন কিছু নাই যেখানে না পাওয়া যায়, আপনি ফুড কালার মানে যত জিনিসই আপনার দরকার হবে এখানে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, বাহিরে খোঁজার দরকার হবে না। তো চাইলে চট জলদি চলে আসেন এখানে শপিং করতে। এই যে নুডলস দুইটার সাথে একটা ফ্রি ছিল, আসলে ফ্রি বলতে কি ওনারা সেটা দামের উপরে ওটা প্রাইসটা রেখেই দেয়, যেহেতু দুইটার প্রাইসটা বেশি পড়ে। একটা কথা বলে রাখি, আমি সকালবেলা ভয়েস দিচ্ছি কারণ বাচ্চা থাকে অনেক বিরক্ত করে, কারোর সামনে ভয়েস দিতে পারি না। তো আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শব্দ আপনাদের কাছে বিরক্ত লেগে থাকে তো ওটা স্কিপ করবেন। আসলে আমি সকালবেলা একদম ফজরের সেহরি খাওয়ার পর নামাজ পড়ে এটা ভয়েস দিচ্ছিলাম, আর পাখি খুব কিচিরমিচির করতেছিল, যেহেতু আমার বারান্দায় এখানে পাখি আছে বাজিকার পাখি, আর গাছে তো এখন ভোরবেলা অনেক পাখি ডাকাডাকি করতেছে। তো আমাদের কেনাকাটা শেষ, এখানে এখন বিল করা হচ্ছিলো। বিল করার পরও আপু ডিসকাউন্ট পেয়েছে, ওনারা প্যাকেট করে একদম আমাদেরকে রিক্সা পর্যন্ত নিয়ে দিয়েছে। যাই হোক আজকে মার্কেটিং করে আমার অনেক ভালো লেগেছে, একটা অভিজ্ঞতাও হয়েছে, কারণ আমি এরকম আগে এত কিছু কেনাকাটা একসঙ্গে এখান থেকে করা হয় নাই, এই ফার্স্ট টাইম করা হয়েছে, ভালোই লেগেছে। যাই হোক আপনারা চাইলেও এসে শপিং করতে পারেন স্বপ্নতে, আর স্বপ্নের আমার অনেক সব জিনিসই ভালো লেগেছে। আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু একবার এসে ট্রাই করতে পারেন, হয়তো আপনার পছন্দের বা যে জিনিসটা খুঁজতেছেন এখানে পেয়ে যাবেন। তো আমি বাসায় আসার পরে চিন্তা করলাম সব দেখাই কী কী আজকে কেনাকাটা করা হয়েছে। তো এখানে হুল পাউডার ছিল, নুসলি ছিল, এখানে ভিমবার ছিল, ভিমবারও তিনটার সাথে একটা ফ্রি ছিল, আর মার তো লাগিগুলো তাই বেশি বেশি আনা হয়েছে, হারপিক কেনা হয়েছে, লাইজল। যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, তাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আর রমজানের মোবারক, রমাদান মোবারক সবাইকে। আর আমি কী কী কিনলাম এখানে সবই দেখিয়ে দিয়েছি, আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে পাশে থাকবেন, ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, অবশ্যই ঘুরে আসবেন আমার ফেসবুক পেজ থেকে। তো যাই হোক আজকের এই ছিল আমাদের কেনাকাটা আর এই ব্লগ, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সবাই, আর ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।